আসসালামু আলাইকুম। আমাদের বাঙালি জীবনে মুড়িঘণ্ট অনেক জনপ্রিয়, সুস্বাদু ও মজাদার একটি খাবার। রান্নাটা যদি পারফেক্টভাবে করা যায় তাহলে ভাতের সাথে মুড়িঘণ্ট ভীষণ ভীষণ ভালো লাগে। মুড়িঘণ্ট রান্নার কিছু স্টেপ যথাযথভাবে ফলো করতে হয়। স্টেপগুলো সঠিকভাবে ফলো না করলে রান্নার স্বাদ ভালো হবে না, ডাল গলে যেতে পারে, রান্নার কালারও ঠিকঠাক আসবে না। আমি এই রেসিপিতে মুড়িঘণ্ট রান্নার প্রতিটা স্টেপ খুব বিস্তারিত ও সহজভাবে দেখিয়েছি। এই রেসিপি ফলো করে নতুন পুরাতন যে কেউ একদম পারফেক্টভাবে মুড়িঘণ্ট রান্না করতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে চুলারাজ মিডিয়ামে রেখে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে এলে দিব মুগ ডাল। এখানে আমি এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি, গ্রামের হিসাবে বললে প্রায় 250 গ্রামের মতো হবে। মুড়িঘণ্ট কিন্তু মুগ ডাল দিয়ে রান্না করতে হয়, ডাল রান্নার পর ফুলে কিন্তু পরিমাণে অনেক বেড়ে যাবে। তো আমি এখন ডালগুলো প্যানে দিয়ে দিচ্ছি। চুলারাজ মিডিয়ামে রেখে ডালগুলো অনবরত নেড়ে হালকা ভেজে নিব। চুলারাজ কিন্তু বেশি রাখা যাবে না, মিডিয়াম অথবা লো করেও রাখতে পারেন। অনবরত নাড়তে হবে, এতে সবগুলো ডাল সমানভাবে ভাজা হবে। অনবরত না নাড়লে ডাল পুড়ে যেতে পারে। আমি এমনভাবে রেসিপিটা করে দেখাবো যাতে নতুন পুরাতন সবাই পারফেক্টভাবে রান্নাটা করতে পারেন। সব কিছু বিস্তারিতভাবে দেখাবো ও বলবো। আশা করি নতুনরা আমার রেসিপি ফলো করে প্রথমবার রান্না করেই পারফেক্ট টেস্ট আনতে পারবেন। আচ্ছা, এখন বলছি ডাল আমরা কত সময় ধরে ভাজবো। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ডাল ভাজতে ভাজতে যখন খুব সুন্দর ফ্লেভার বের হবে তখন বুঝতে হবে ডাল ভাজা হয়ে গেছে। খেয়াল রাখতে হবে ভাজতে ভাজতে ডালের কালার যাতে চেঞ্জ না হয়ে যায়। আমি অলরেডি খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি, এর মানে ডাল ভাজা হয়ে গেছে, আর ভাজতে হবে না। আর বেশি ভাজলে ডালের কালার চেঞ্জ হয়ে যাবে, ডাল পুড়েও যেতে পারে, এতে কিন্তু রান্নার স্বাদ ভালো আসবে না, রান্নার কালারও ভালো হবে না। আমি 1.5 থেকে 2 মিনিটের মতো ডালগুলো ভাজলাম। এখন চুলা বন্ধ করে দিব এবং প্যান থেকে ডালগুলো অন্য একটি পাত্রে নিয়ে নিব। প্যান যেহেতু চুলা থেকে নামানোর পরও গরম থাকে, তাই প্যানে ডাল রেখে দিলে প্যানের গরমে ডাল পুড়ে যেতে পারে। তাই চুলা বন্ধ করে সাথে সাথে প্যান থেকে অন্য একটি পাত্রে ডালগুলো নিয়ে নিতে হবে। দেখুন, আমি প্যান থেকে ডালগুলো অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি। এখন স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ডালগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখব। ডাল ঠান্ডা করে নিতে হবে না, গরম থাকা অবস্থাতেও ডালে পানি দেওয়া যাবে। এভাবে ডাল ভিজিয়ে রাখলে রান্নার সময় ডাল দ্রুত সেদ্ধ হবে। 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে। মুড়িঘণ্ট রান্নায় ডালের সাথে আর যেটা অবশ্যই লাগবে তা হলো মাছ। এখানে আমি 2টা রুই মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে মাছের পিসও নিতে পারেন, অথবা মাছের মাথা ও পিস 2টাই এর সাথে নিতে পারেন। মাথাগুলো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করলে টেস্ট সবচেয়ে ভালো আসে। আপনারা যে কোনো মাছ দিয়ে মুড়িঘণ্ট রান্না করতে পারবেন। এখন আমি সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচের মতো হবে। দিচ্ছি সামান্য লবণ, লবণও 1 চা চামচ দিলাম। হলুদ ও লবণ কম বেশি করা যাবে। এবার ভালোভাবে মাছের মাথায় হলুদ ও লবণ মেখে নিচ্ছি। মাছ ভাজার আগে হলুদ লবণ মেখে নিলে রান্নার কালার যেমন ভালো আসে স্বাদও ভালো হয়। হয়ে গেছে, আমি ভালোভাবে হলুদ লবণ মেখে নিয়েছি। মূল রান্নায় চলে এলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, চুলারাজ একদম হাই করে দিয়ে প্যান গরম করে নিচ্ছি। প্রথমে আমরা মাছের মাথাগুলো ভেজে নিব। মাথাগুলো যে প্যানে ভাজা হবে সে প্যানটা আগে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি, এখন প্যানে দিচ্ছি তেল। এখানে আমি 1/2 কাপ সয়াবিন তেল নিয়েছি। আপনারা 80 থেকে 100 ml তেল নিতে পারেন, এ তেলেই পুরো রান্নাটা কমপ্লিট হবে। প্যানে তেলটা দিয়ে দিচ্ছি। তেল দিয়ে চুলারাজ হাই থেকে মিডিয়ামে নিয়ে আসতে হবে, তেলও ভালোভাবে গরম করে নিতে হবে। প্রথমে প্যান ভালোভাবে গরম করে নিয়েছিলাম, এরপর এখন তেল ভালোভাবে গরম করে নিব। এতে মাছ ভাজার সময় মাছ প্যানে লেগে যাবে না, সহজে উল্টানো যাবে। এই টিপসটা আপনারা যে কোনো মাছ ভাজার সময় ফলো করবেন। তেলও ভালোভাবে গরম করে নিয়েছি, এখন মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। চুলারাজ মিডিয়ামে থাকবে, মাছ দিয়ে সাথে সাথে নাড়বো না। এভাবে 1 মিনিট ভাজার পর অন্য পাশ উল্টে দিব। এভাবে সব পাশ একটু সময় নিয়ে সমানভাবে ভেজে নিব। আর মাছ ভাজতে ভাজতে যদি ভেঙে যায় তাতেও কোনো সমস্যা নেই, কারণ মুড়িঘণ্টে মাছের মাথা বা পিস আস্ত থাকে না, ভেঙে চুরে দিতে হয়।
এতে স্বাদ ভালো হয়। আমি মাছের মাথাগুলো ভেজে নিয়েছি, এখন মাথাগুলো উঠিয়ে অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। মাছ ভাজা শেষে এখন একই প্যানে ও একই তেলে কিছু গরম মশলা দিচ্ছি। এখানে নিয়েছি 4 টুকরা দারচিনি, 5টা এলাচ ও 6টা লং বা লবঙ্গ, সাথে 2টা তেজপাতা চিরে দিয়ে দিচ্ছি। চুলা মিডিয়াম আঁচে আছে। 10 থেকে 15 সেকেন্ডের মতো নেড়ে দিচ্ছি পেঁয়াজ। 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন নেড়ে নেড়ে পেঁয়াজ তেলে ভেজে নিব। 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি, পেঁয়াজ নরম হয়ে এসেছে। এ পর্যায়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, নেড়ে আদা রসুন একটু ভেজে নিচ্ছি, এতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। 30 সেকেন্ডের মতো আদা রসুন ভেজে নিয়েছি, এখন দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, সব শেষে দিচ্ছি 1 চা চামচ লবণ। মরিচ গুঁড়া ও লবণ স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। নেড়ে সব মশলা পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে রান্নাটা করছি। 20 সেকেন্ডের মতো নেড়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি, যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। খুবই সামান্য পানি দিলাম, দেখেই বুঝতে পারছেন কতটুকু পানি দিলাম। নেড়ে সব কিছু একটু কষিয়ে নিচ্ছি। আমার স্টেপগুলো ফলো করলে একদম সেরা স্বাদে আপনারা মুড়িঘণ্ট রান্না করতে পারবেন। পানি দিয়ে 1 মিনিটের মতো কষিয়ে এখন মুগ ডাল দিয়ে দিব। আপনারা জানেন আমি 1 কাপ ডাল ভেজে পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর পানিটা ফেলে ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে বাড়তি পানি ঝরিয়ে নিয়েছি। এবার ডালগুলোও কিছুক্ষণ নেড়ে নেড়ে মশলায় কষিয়ে নেব। মিডিয়াম আঁচে ডালগুলো 1.5 মিনিটের মতো মশলায় কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, আবারও সব কিছু নেড়ে মিশিয়ে দিচ্ছি। মাথা দিয়ে আরও 1.5 মিনিট কষানোর পর পানি দিয়ে দিচ্ছি। এক লিটারের মতো স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে দিলাম, সব কিছু একটু মিশিয়ে দিচ্ছি। চুলারাজ মিডিয়ামে রেখেই এখন কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট রান্নার পর ঢাকনা তুলে নিয়েছি, একটু নেড়ে দিচ্ছি। ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন ঠিক আছে কি না। একটু নেড়ে আমি এখন টমেটো দিব। 2টা টমেটো আমি টুকরা করে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে না দিলেও চলবে, তবে টমেটো দিলে মুড়িঘণ্ট অনেক বেশি ভালো লাগে, তাই দেওয়ার চেষ্টা করবেন। 3টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। আরও 5 মিনিট রান্নার পর ঢাকনা তুলে নিচ্ছি। ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে এসেছে, আর রান্না করা যাবে না, এর বেশি রান্না করলে ডাল গলে যাবে। এখন উপরে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা না থাকলে বা পছন্দ না করলে না দিলেও চলবে। আমাদের রান্না কমপ্লিট। এখন আমি চুলা অফ করে প্যান নামিয়ে নিব। হয়ে গেল ভীষণ মজার মুড়িঘণ্ট রেসিপি। আমার স্টেপগুলো ফলো করে একবার রান্না করে দেখুন, সকলের প্রশংসা পাবেন। ট্রাই করলে অবশ্যই জানাবেন কেমন হলো। আরও কী কী রেসিপি চান কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।